রাজা, সরি, তোমার মিস কলটা আমি এক্ষুনি দেখলাম। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি। বুঝেছি, বলো না কত টাকা লোন পেলে? আমি তোমাকে বলেছিলাম তোমার বাবাকে লোনের কথা বলতে, তুমি লোনের কথা বললে আর ওই লোকটা, মানে তোমার বাবা, আমাকে যাচ্ছে তাই করে অপমান করলো। এটা তোমাদের প্ল্যান, তুমি তোমার বাবা আর তোমার দিদি মিলে প্ল্যান করে আমাকে অপমান করছো, এটা ঠিক না। সাবধান করে দিও ওই লোকটাকে। ঈশা, আরে কি হলো, তোমার বাবার কথা বললাম বলে খারাপ লাগলো, কিন্তু যা বলেছি ঠিক বলেছি। আমি তোমার ভালোর জন্য বলেছি। তোমাকে আমার ভালো দেখতে হবে না, আমার ভালো আমি নিজে বুঝে নেব। আরে কোথায় যাচ্ছ? আরে নেবে এলে কেন? আমি তোমার সাথে কথা বলছিলাম তো। কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না। তুমি তুমি আমাকে পাবলিক প্লেসে ইনসাল্ট করছো। তুমি অপমানের কথা বলো না, তোমরা এসি ঘরে ডেকে আমাকে অপমান করলে সেটা অপমান না, আর আমি যদি পাবলিক প্লেসে অপমান করি তাহলে সেটা অপমান হয়ে গেল। বা 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 বা, এবার আমি কি করতে পারি বলো? তোমাকে কিছু করতে হবে না, তুমি আমাকে ছেড়ে দাও। তোমার সাথে যখনই দেখা হয় নয় তুমি লেকচার দাও, নয় তুমি জ্ঞান দাও, আমাকে ক্ষমা করো প্লিজ। চিরদিনই তুমি যে আমার, তুই কি কোনোদিন দেখেছিস মেয়ে একটা ছেলের পেছনে পাগল হয়ে যায়? সবসময় এই ছেলেরাই মেয়ের পেছনে পাগল হয়। আমার তো জন্য খুব খারাপ লাগছে রে, খুব খারাপ লাগছে। তুই কেন করলি এরকম? চলো খুলে খুলে বলতে।